हेलो हेलो, सबाई के सालाम জানাচ্ছি, আসসালামু আলাইকুম। শুভকামনা দিয়ে শুরু করছি। আসলে অনেকে দেখছি এখানে লিখেছেন ক্লাসের টপিক বলুন স্যার। হ্যাঁ, আমি সেই যে উদ্দেশ্যে একটু কথা বলার জন্য মাইক্রোফোন নিয়েছি, আমি সরি অযাচিতভাবে ক্লাসে ঢুকে আসার জন্য, কিন্তু 1 মিনিট কথা না বললেই নয়, তাই আসতে হলো। আমাকে অনেকে বলছেন যে আমাদের এখানে লজিক গেট হওয়ার কথা। হ্যাঁ, আমাদের সিস্টেম অনুসারে আজকে লজিক গেট হওয়ার কথা, কিন্তু শিক্ষক বলছেন, টিচার বলছেন যে লজিক গেটের ক্লাস অলরেডি হয়ে গেছে আমাদের সকল গ্রুপেই। যে সকল ডাক্তাররা লিখছেন লজিক গেটের ক্লাস হওয়ার কথা ছিল, আসলে যখন প্রথম আমরা 3টার ক্লাস শুরু করেছিলাম তখন এটা ছিল স্পেশাল বিসিএস এর জন্য। সুতরাং তাদেরকে আমরা কম্পিউটারের ক্লাস সম্ভবত 1টা দিয়েছি, আরেকটা ক্লাস দেওয়া হয়নি লজিক গেটের, আপনারা সঠিক। কিন্তু যারা আমাদের 3টার ব্যাচের রেগুলার স্টুডেন্ট ছিলেন, জেনারেল স্টুডেন্ট, তারা সম্ভবত লজিক গেট পেয়েছেন। জি, নাজরিন নূরজাহান আক্তার আপু, থ্যাংক ইউ। আর কে লিখেছেন? মাফি আহসান, লজিক গেট হয়ে গেছে আগেই, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের রেকর্ড অনুসারে সেটাই বলে। শুধু ডাক্তারদের একটা ব্যাচে যারা 42তম স্পেশাল বিসিএস হিসেবে আমাদের কাছে এসেছিলেন, তাদের গ্রুপেই শুধু আমরা 1টা ক্লাস দিয়েছিলাম, লজিক গেট দেওয়া হয়নি। সো নেক্সট মান্থে সম্ভবত নতুন যে ব্যাচটা শুরু হয়েছে আমাদের সকাল 10টা, সেখানে আমরা অবশ্যই প্রথম লেকচার দিয়ে শুরু করেছি, সেকেন্ড লেকচারটা লজিক গেট। আমি শ্রদ্ধেয় ডাক্তারদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কষ্ট করে সময় বের করে সকাল 10টার ক্লাসে অংশগ্রহণ করবেন। হৈমন্তী আপু বলছেন আমি পাইনি। জি, আপনি হয়তোবা আমাদের এখানে পরে জয়েন করেছেন। আমাদের নতুন নতুন একটা ব্যাচ শুরু হয়েছে সকাল 10টার, আপনারা তো প্রতিদিন রাত্রে সব নোটিশ গুলো পেয়ে যান কখন কোন গ্রুপে কি ক্লাস হচ্ছে। তো সেই অনুসারে সকাল 10টার ব্যাচে যেদিন লজিক গেট হবে সেদিন অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমি 1 মিনিট সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু
কনফার্ম হতে যাচ্ছি, সবাই একটু কমেন্টে জানান সাউন্ডটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আজকের লেকচারটা হচ্ছে আমাদের সিস্টেম ইউনিট। যদি কোনো স্টুডেন্ট লজিকেটের পার্টটা না পান, তাহলে আমাদের সকালে যে 10টা একটা ব্যাচ আছে, এরপরে যে ডেটে আইসিটি ক্লাস থাকবে, আপনারা কাইন্ডলি নক করে ওই ব্যাচে ক্লাসটা করে নেবেন। আর আজকের টপিক হচ্ছে আমাদের সিস্টেম ইউনিট। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ি, আজকে আমরা আলোচনা করব সিস্টেম ইউনিট নিয়ে। সিস্টেম ইউনিট যে পার্টটা, এখান থেকে প্রতি বছর আর রাত 9টায় কি লজিক এটা বের 9টায় কি করাইছি জুবার ভাই 9টায়? হ্যাঁ, সেম ক্লাস, আজকে সারাদিন সেম ক্লাস। নতুন ব্যাচে প্রাইমারির ব্যাচ আছে আজকে, সেটাতে লেকচার 1 5টায়। আর হচ্ছে আজকে সারাদিনই সিস্টেম ইউনিট হবে আর কি, রাতে 9টা। এখন যে ক্লাসটা আপনি করতেছেন, এই ক্লাসটা রাত 9টায় সেম ক্লাস হবে। তো আমরা লেকচারটা শুরু করতেছি। আমাদের এই লেকচার, এই সিস্টেম ইউনিট যে পার্টটা, এখান থেকে প্রতি বছর বিসিএস এ 2টা করে কোশ্চেন আসে, কখনো 3টা কোশ্চেন আসে, আর একটা কোশ্চেন তো কমন পাবেনি। আর বাংলাদেশের বিভিন্ন বিসিএস ছাড়া বিভিন্ন কম্পিটিটিভ জায়গায় এখান থেকে কোশ্চেন টাচ করা হয়। সিস্টেম ইউনিট শুরু করলাম লেকচারটা, সবাই খাতা কলম নিয়ে বসি। অ্যাকচুয়ালি সিস্টেম ইউনিটটা বিষয়টা হচ্ছে, আমরা যে সিপিইউটা পাই আমাদের ঘরে, যে কম্পিউটার আছে, এই কম্পিউটারে বেসিক্যালি আমরা 2টা জিনিস দেখতে পাই। আমার সামনে থাকে হচ্ছে মনিটর, আর নিচে যেটা থাকে সেটাকে বেসিক্যালি আমরা সিপিইউ বলি। এই টোটালে সিপিইউর যে স্ট্রাকচারটা, টোটাল স্ট্রাকচারটা বেসিক্যালি সিস্টেম ইউনিটের অন্তর্ভুক্ত। এই সিপিইউর মধ্যে মাঝখানে থাকে হচ্ছে মাদারবোর্ড, আবার মাদারবোর্ডের মাঝখানে থাকে হচ্ছে র্যাম, প্রসেসরের স্লট, মাইক্রো প্রসেসর যেটা বলি, এবং দুই পাশে দুইটা স্লট থাকে র্যামের স্লট, এসডিডি কার্ডের স্লট, নিক এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে ল্যান কার্ড বলি, ওই ল্যান কার্ডের স্লট। এখানে থাকে র্যাম, রম, কুলিং ফ্যান, পাওয়ার সাপ্লাই ইত্যাদি। এই সবগুলো বিষয়কে একত্রে বেসিক্যালি আমাদের সিস্টেম ইউনিট বলা হয়। এখানে মেমোরি থাকে, হার্ড ডিস্ক, তারপর বিভিন্ন ফ্লপি ডিস্ক থাকে, এছাড়া র্যাম রম তো থাকি। টোটাল বিষয়টাকে বেসিক্যালি এখানে সিস্টেম ইউনিট বলা হয়। তাহলে সিস্টেম ইউনিট পার্টটা হচ্ছে টোটাল আমাদের যে সিপিইউর পার্টটা আছে, এই সিপিইউর পার্টটা ইন ডিটেল আমরা আলোচনা করলে বেসিক্যালি সিস্টেম ইউনিটটা বুঝব। আচ্ছা, সিস্টেম ইউনিট জিনিসটা কি সেটা একটু সংজ্ঞা দিয়ে আমরা একটু বুঝবো। কম্পিউটারের প্রসেসিং ইউনিটকে মূলত সিস্টেম ইউনিট বলা হয়। আচ্ছা, যে ইউনিটটা বেসিক্যালি কম্পিউটারে প্রসেস করে, প্রসেস করে অবশ্যই সিপিইউ। সিস্টেম ইউনিট হলো কম্পিউটারের একটি ধারক, যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট থাকে, প্রসেসর থাকে, স্টোরেজ থাকে। স্টোরেজ বলতে হার্ড ডিস্ক, র্যাম রম, মেমোরি, পাওয়ার সাপ্লাই থাকে ইত্যাদি ইউনিট যুক্ত থাকে। একটি ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিট যে সমস্ত যন্ত্রাংশ নিয়ে গঠিত তা আমরা একটু পরে দেখব। আপাতত একটু সিস্টেম ইউনিটটা দেখে নেই। কম্পিউটারের প্রসেসিং ইউনিটকে মূলত সিস্টেম ইউনিট বলা হয়। সিস্টেম ইউনিট হলো কম্পিউটারের একটি ধারক, মানে একটি ধারক বলতে হচ্ছে যে এখানে অনেক কিছু ধারণ করা হয়। এখানে সব কিছু সমষ্টি হচ্ছে সিস্টেম ইউনিট। এখানে ইলেকট্রনিক সার্কিট থাকে, প্রসেসর থাকে, স্টোরেজ থাকে, মেমোরি থাকে, পাওয়ার সাপ্লাই থাকে ইত্যাদি। একটি ডেস্কটপ কম্পিউটারে সিস্টেম ইউনিটে যা যা থাকবে সেটা আমরা একটু পরে দেখব। এইটুকু লেখাটা আমরা কমপ্লিট করি।
লেখাটা কি কমপ্লিট? আমি কি পরের স্লাইডে চলে যাব? কমেন্ট দিয়ে একটু ফিডব্যাক জানাবেন সবাই, কমেন্টের কাছাকাছি থাকবেন। ঠিক আছে লেখেন, ঠিক আছে লেখেন। লেখা হইলে ফিডব্যাক দিয়েন, বাকিদের ডান। বাকিরা পরের স্লাইডে চলে গেলাম, অর্থাৎ একটি ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিটে কি কি থাকে। প্রথমে থাকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, যেটাকে আমরা সিপিইউ বলি। তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসর, এই যে হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর, আমরা প্রসেসর চিনি আর কি, প্রসেসর যেটা সেটাই মাইক্রো প্রসেসর। অ্যাকচুয়ালি প্রসেসর গুলো একচুয়াল পুরো মাদার বোর্ডের মাঝখানে একটা স্লট থাকে, প্রসেসরের স্লটের যে ইয়াটা ওই হাতল টাইপের একটা হাতল থাকে, সেটাকে উঠায় আমরা প্রসেসরটা লাগায় চাট করে ওইটাকে স্লটে অ্যাটাচ করে দিই। এগুলো হচ্ছে প্রসেসর। তারপর হচ্ছে মাদার বোর্ড, টোটাল প্লেটটাকে বেসিক্যালি আমরা মাদার বোর্ড বলি। টোটাল প্লেটটা, যে প্লেটটা পাই, টোটাল প্লেটটা, একটা প্লেট থাকে, হ্যাঁ, এই প্লেটটা হচ্ছে মাদার বোর্ড। এই মাদার বোর্ডের এই যে মাঝখানে যে স্লটটা, এটা হচ্ছে প্রসেসরের স্লট, এখানে প্রসেসর ইউজ হয়। এই যে এই পাশে স্লট গুলো থাকে, আমি ইচ্ছা করলে দুইটা চারটা র্যাম ইউজ করতে পারি, এগুলো র্যামের স্লট। তারপরে এসডিডি ক্লাসের স্লট এখানে হয়, সাটা পাটা ইত্যাদি এটার সাথে অন্তর্ভুক্ত। টোটাল জিনিসটা হচ্ছে মাদার বোর্ডে। তারপর কম্পিউটার কেস, কেস বলতে আমরা কেচিং যেটাকে বলি, এটা অ্যাকচুয়ালি পড়া লাগবে না, জাস্ট অ্যাকচুয়ালি টোটাল সিস্টেম ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত যেটা আর কি, সেটার জন্য। হিট সিং, আচ্ছা এটা হচ্ছে হিট সিং, কুলিং ফ্যান, আমরা কুলিং ফ্যান চিনি। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ডিভাইস গুলো যদি ঠান্ডা থাকে অনেক কার্যকরী হয়, গরম হয়ে গেলে গা এগুলো ড্যামেজ হওয়া শুরু করে। তাই দেখবেন আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন যে সকল ইলেকট্রনিক ডিভাইস গুলো অনেক সময় ধরে চলাচল করে, তাদের জন্য একটা কুলিং ফ্যান সেট আপ থাকে। যেমন আমাদের কম্পিউটারের যে সিপিইউটা আছে সেটার মধ্যে কুলিং ফ্যান থাকে, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই থাকে। যদি আমাকে ইলেকট্রনিক্স যে ভোল্টেজটা আপ ডাউন করে, সেক্ষেত্রে আমাদের যে মাদার বোর্ডের যে সার্কিটে চলাচল, সেখানে যদি কোনো সমস্যা যদি না হয় ইলেকট্রনিক মানে আবর্তন অর্থাৎ আপ ডাউনের জন্য, সেখানে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করি। স্টোরেজ ডিভাইস, এই হচ্ছে স্টোরেজ ডিভাইস বলতে আমরা দেখা গেছে বেসিক্যালি র্যাম, রম, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ইত্যাদিকে নির্দেশ করি। টোটাল এইগুলো সব মিলাই হচ্ছে আমার কম্পিউটারের সিস্টেম ইউনিট। তবে এখান থেকে সব জায়গার থেকে কোশ্চেন আসে না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সিপিইউ, মাইক্রোপ্রসেসর, মাদার বোর্ড।
তারপর হচ্ছে যে স্টোরেজ ডিভাইস, এইগুলা থেকে প্রতি বছর কোশ্চেন আসে, আর বাকিগুলো থেকে আসে না, বাট দেখা যাচ্ছে এগুলো সিস্টেম ইউনিটের অন্তর্ভুক্ত সেই জন্য দেখানো। আচ্ছা আচ্ছা, এতটুকু কি লেখা হয়েছে সবার? পরের স্লাইডে কি চলে যাব? ডান। এছাড়া বিভিন্ন ধরনের কার্ড আছে সিস্টেম ইউনিটের মধ্যে, বিভিন্ন ধরনের কার্ড আছে, এর মধ্যে সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, এজিবি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ফ্যাক্স কার্ড, মডেম কার্ড, টিভি টিউনার কার্ড ইত্যাদি, এগুলো সিস্টেম ইউনিটের অন্তর্ভুক্ত। একটু লেখা নেই, বিভিন্ন ধরনের কার্ড রয়েছে, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, এজিবি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ফ্যাক্স কার্ড, মডেম কার্ড, টিভি টিউনার কার্ড ইত্যাদি। এছাড়া রয়েছে মেমোরি। মেমোরি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা প্রাইমারি পাবো আর একটা হচ্ছে সেকেন্ডারি পাবো। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি পাবো আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি পাবো। মেমোরি থেকে এই পর্যন্ত প্রিলিমিনারিতে 7টা কোয়েশ্চেন আসছে, 7টা। মেমোরি র্যাম রম দিয়ে আসছে, প্রায় 6টা কোয়েশ্চেন আসছে র্যাম আর রম দিয়া। তো মেমোরি থেকে কোয়েশ্চেন আপনি পাবেনই প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন। লাস্ট লাইনটা দেখেন, আমরা দুই ধরনের মেমোরি পাবো, প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি বলতে আমরা র্যাম এবং রম কে বোঝাই, আবার সেকেন্ডারি মেমোরি হচ্ছে বাকি সব ধরনের মেমোরি, র্যাম রম বাদে, হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভস, হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি রম ড্রাইভ, ডিভিডি রম ড্রাইভ ইত্যাদি। প্রিলিমিনারি কোশ্চেন ছিল এরকম, হার্ড ডিস্ক কি ধরনের মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, কি ধরনের মেমোরি, হার্ড ডিস্ক, সেকেন্ডারি মেমোরি, প্রিলির কোশ্চেন ছিল, এভাবে কোশ্চেন আসবে। র্যাম রম কি ধরনের মেমোরি, প্রাইমারি মেমোরি। লেখা ডান, পরের স্লাইডে কি চলে যাব? আপনাদের যারা ক্লাস করতেছেন, যাদের ক্যামেরাটা অন আছে, চাইলে ক্যামেরাটা অফ করেও ক্লাস করতে পারেন, কারণ আপনি এখান থেকে স্লাইড দেখছেন, আমাকে দেখতে পারতেছেন না, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। আপনি যদি চান, ইচ্ছা করলে ক্যামেরাটা অফ করে বাকি সবার মতো ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই স্লাইডে লেখাটা কি শেষ? আমি কি পরের স্লাইডে চলে যাব? ঠিক আছে, আমরা এখন দেখব কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সিপিইউর পার্টটা। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ সিপিইউ, সিপিইউ থেকে প্রায় বছরে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কম্পিউটারের। আমাদের সিপিইউর মূল অংশ কয়টা একটু কমেন্টে জানতে চাই, যদি জানা থাকে একটু কমেন্টে জানান তো। সিপিইউর মূল অংশ কয়টা,
একটা কোশ্চেন ছিল, ব্যাংক জবের কোশ্চেনটা আসছে, সিপিউর মূল অংশ কয়টা? হ্যাঁ সিপিউর মূল অংশ তিনটা, সিপিউর অংশ তিনটা, হ্যাঁ গুড, সিপিউর অংশ হচ্ছে তিনটা। বেসিক্যালি সিপিউটা কিভাবে কাজ করে আমরা একটু এই গ্রাফটার মাধ্যমে দেখব। অ্যাকচুয়ালি কম্পিউটারে বেসিক্যালি যেখানে কাজ করে, কম্পিউটার যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইনপুট, অর্থাৎ প্রোগ্রামার বা ব্যবহারকারী কারা, ব্যবহারকারী হচ্ছে আমরা। আমরা যখন কম্পিউটারে কাজ করি, আমরা যে ইনস্ট্রাকশনটা দেই, যে ডেটা নিয়ে কাজ করে, সেটা কম্পিউটার প্রথমে ইনপুট হিসেবে গ্রহণ করে। এই ইনপুট কিন্তু ডেটাটা প্রথমে ডেটাটা যায় প্রসেসরের কাছে, এই প্রসেসর ডেটাটাকে প্রসেস করে। এই যে প্রসেসর ডেটাটাকে যে প্রসেস করে, প্রসেস করার আগে অ্যাকচুয়ালি ডেটাটাকে সে রেজিস্টার করে নেয়, কারণ কম্পিউটারে প্রত্যেকটা কাজ করার আগে টেম্পোরারি ডেটাটাকে আগে সেভ করে নিতে হয়, কারণ সে ডেটা না রাইখা কাজ করতে পারে না। রেজিস্টার মানে হচ্ছে ডেটাটাকে রেজিস্টারে রাখে, রাখার পরে ডেটাটাকে ওই ব্যবহারকারী যে নির্দেশনা দেয়, কম্বিনেশনাল কম্বিনেশনাল লজিক, অর্থাৎ ব্যবহারকারী কি ওই কাজটাকে যোগ করতে বলছে, গুণ করতে বলছে, ভাগ করতে বলছে, না কি করতে বলছে, সেই যে লজিক্যাল যে কাজটা ব্যবহারকারী ইনস্ট্রাকশন দেয়, সেই কাজটা কি করে, সেই কাজটা প্রসেস করে। প্রসেস করার পরে মেইন মেমোরিতে রাখে, রাখার পরে ডেটাটাকে নেওয়া যায় আউটপুট ডিভাইসে। তাহলে কম্পিউটারে যে ডাটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইনপুট, আর প্রসেসের কাজ করে হচ্ছে প্রসেসর। এই প্রসেসরের এই কাজটাকে বেসিক্যালি আমরা সেন্ট্রাল কাজ বলি, সেই কারণে এটাকে সিপিইউ বলা হয়। যে সেন্ট্রাল, পি মানে হচ্ছে প্রসেসিং, আর এটা হচ্ছে একটা ইউনিট, অর্থাৎ বেসিক্যালি সিপিইউ যে কাজটা করে, এই কাজটা হচ্ছে ডেটাটাকে সে প্রসেস করে এই ডেটাটাকে আবার আউটপুট ডিভাইসে প্রদর্শন করে। এটা আঁকা লাগবে না, আপনারা একটু স্ক্রিন দিয়ে রাখেন, পরে সময় নিয়ে এটা দেখে নেবেন আর কি, এটা আঁকা লাগবে না। তো প্রসেসরের কাজটা কিভাবে করে সেটা আমরা দেখব। আচ্ছা সিপিইউর নিয়ে একটু আলোচনা করব। সিপিইউ হলো একটি কম্পিউটারের প্রধান নিয়ন্ত্রণকারী অংশ। সিপিইউর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মাইক্রোপ্রসেসর এই ইউনিটের ভিতরে থাকে, অর্থাৎ যেটা প্রসেসর সেটাই মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসর এই ইউনিটের মধ্যে থাকে, যেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখছি। মাইক্রোপ্রসেসরকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয়, অর্থাৎ আমরা মাইক্রোপ্রসেসরকেই সিপিইউ বলতে পারি, কারণ টোটাল কাজটা প্রসেসর করে। অ্যাকচুয়ালি যে ডিভাইসটা কাজ করে ডিভাইসটার নাম হচ্ছে প্রসেসর, আর যে কাজটা হয় এই কাজটার নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অ্যাকচুয়ালি সিপিইউ বলতে কোনো ডিভাইসই নাই, এই জিনিসটা মাথায় রাখবেন, ডিভাইসটার নাম হচ্ছে প্রসেসর। সেই কারণে আমরা একটা মাইক্রোপ্রসেসরকে একটা সিপিইউ বলতে পারি, সেই কারণে বলি যে মাইক্রোপ্রসেসর সিপিইউর মধ্যে অন্তর্ভুক্ত। কম্পিউটারের সিস্টেম ইউনিটের মধ্যে বিদ্যমান সিলিকন বিশেষকে সিপিইউ বলা হয়। লাইনটা খুব ইম্পর্টেন্ট, এভাবে আসতে পারে, কম্পিউটারের সিস্টেম ইউনিটের মধ্যে বিদ্যমান সিলিকন বিশেষকে কি বলা হয়, সিপিইউ। লেখা হইলে ফিডব্যাক দিয়ে কমেন্টে, তাহলে আমি পরে স্লাইডে চলে যাব। লেখা ডান, বাকি সবার শেষ। আচ্ছা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হলো সিপিইউ। সিপিইউ নিয়ে প্রথম একটা সংজ্ঞা দেখলাম, এখন সিপিইউ নিয়ে তত্ত্বগুলো দেখবো। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হলো সিপিইউ।
সিপিইউ বলতে বোঝানো হয় মাইক্রোপ্রসেসরকে, সিপিইউ বলতে বোঝানো হয় মাইক্রোপ্রসেসরকে। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হলো সিপিইউ, সিপিইউ বলতে বোঝানো হয় মাইক্রোপ্রসেসরকে, সিপিইউ বলতে বোঝানো হয় মাইক্রোপ্রসেসরকে। কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। আচ্ছা, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, আবার কাকে বলা যায়? কম্পিউটারের মস্তিষ্ক আবার কাকে বলা যায়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, আবার কাকে বলা যায়? মাইক্রোপ্রসেসরকে, রাইট। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, আবার বলা যায় মাইক্রোপ্রসেসরকে। যদি দুইটা অপশনে থাকে দুইটাই রাইট, আর যেটা থাকবে সেটা রাইট। আচ্ছা, যদি বলে সিপিইউর মস্তিষ্ক বলা হয় কাকে? যদি কম্পিউটারের মস্তিষ্ক বলে তাহলে আমরা বলবো সিপিইউ বা মাইক্রোপ্রসেসরকে। আর যদি সিপিইউর মস্তিষ্ক বলা হয়, হ্যাঁ, সিপিইউর মস্তিষ্ক বলা হয় কাকে? অ্যাকচুয়ালি বিসিএস এর যে কোশ্চেন গুলো প্রিলিমিনারিতে এই টাইপের কোশ্চেন গুলো হয়, যে অপশনটা প্রথম আপনার কাছে থাকবে, দেখতে ভালো লাগবে, মনে হবে এই কোশ্চেনটা এটা অ্যান্সার হবে, অ্যাকচুয়ালি এটাই ভুল। যে সিপিইউর মস্তিষ্ক কখনো মাইক্রোপ্রসেসরকে বলা হয় না, সিপিইউ মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর। ক্লিয়ার? শুনেন বিষয়টা, কোশ্চেনটা এখানে 37 কোশ্চেন ছিল, 37 বিসিএস এর কোশ্চেন ছিল প্রিলি, লাইনটা ছিল এরকম যে সিপিইউর মস্তিষ্ক বলা হয় কাকে, অপশনে মাইক্রোপ্রসেসর ছিল। অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর দেখলে যে কেউ যে কোশ্চেনটা টাচ করবে, যে কোশ্চেনটা করছে সে গ্যারান্টি, মানে সে জানতো যে দেখা গেছে মাইক্রোপ্রসেসর অপশন থাকলে অন্য কোথাও দিকে তাকাবে না। বিষয়টা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, আবার বলতে পারবো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় মাইক্রোপ্রসেসর কে। তবে যদি বলে সিপিইউর মস্তিষ্ক বলা হয় তাহলে হবে ALU, যেটাকে আমরা আলু বলি, ALU, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। অর্থাৎ সিপিইউর অংশ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ALU, একটা কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার মেমোরি। আমরা একটু পরে দেখব অভ্যন্তরীণ স্মৃতি এবং গাণিতিক যুক্তির অংশ সহ বিশাল দায়িত্ব, অভ্যন্তরীণ স্মৃতি এবং গাণিতিক বা যুক্তির অংশ সহ বিশাল দায়িত্ব পালন করে সিপিইউ। আমি পরের স্লাইডে চলে যাই, কি বলি, কি বলেন সবাই? কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ কে তিন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা জানি কম্পিউটারের সিপিইউর অংশ তিনটা, একটা হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, যেটাকে আমরা ALU বলি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। একটা হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে রেজিস্টার মেমোরি। অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার মেমোরি, এই তিনটা ইউনিট। কম্পিউটারের সিপিইউর মূল অংশ তিনটা। লেখা ডান, পরের স্লাইডে চলে যাব।
পরের স্লাইডে চলে গেলাম আমরা। এখন দেখবো আমরা গাণিতিক বা গাণিতিক যুক্তি ইউনিট, যেটা ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেখান থেকে কিছু তথ্য দেখবো আমরা। গাণিতিক যুক্তি ইউনিট, অ্যারিথমেটিক লজিক্যাল বা লজিক ইউনিট, গাণিতিক যুক্তি অংশ একটি ডিজিটাল সার্কিট যা পূর্ণ সংখ্যার গণনা এবং বিট অনুসারে যুক্তি ক্রিয়া চালায়। এটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে গাণিতিক যুক্তি ইউনিট গঠিত হয়। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে গাণিতিক যুক্তি ইউনিট গঠিত হয়। বিট অনুসারে আচ্ছা, বিটটাকে আপনি ইংলিশে লেখেন, দেখেন বিটটাকে যদি আমরা ইংলিশে লিখি হয় BIT বিট, আর এই বিটের পুনরব হচ্ছে BI, দেওয়া হচ্ছে বাইনারি বাইনারি, আর টি মানে হচ্ছে ডিজিট। বিটের পুনরব হচ্ছে বাইনারি ডিজিট। অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিউটার গুলো, সেই কম্পিউটার গুলো হচ্ছে ডিজিটাল কম্পিউটার, এবং ডিজিটাল কম্পিউটার দুইটা ডিজিট, দুইটা বাইনারি ডিজিট, জিরো এবং ওয়ান দ্বারা কাজ করে। এবং জিরো এবং ওয়ান কে বেসিক্যালি সংক্ষেপে বিট বলা হয়, কারণ এটা বাইনারি ডিজিট, কয়টা, দুইটা, একটা জিরো আর একটা হচ্ছে ওয়ান। এই দুইটা সংখ্যাকে বিট বলা হয়, কারণ বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। কম্পিউটার প্রত্যেকটা কাজ বিট নিয়ে কাজ করে, বিট, বুঝছি বিষয়টা। নূরজাহান আক্তার বুঝছেন? জি স্যার, ঠিক আছে। এটাকে কম্পিউটারের নার্ভ সিস্টেম বলা হয়, অর্থাৎ ALU কে কম্পিউটারের নার্ভ সিস্টেম বলা হয়। ALU কে কম্পিউটারের নার্ভ সিস্টেম বলা হয়। কম্পিউটারের নার্ভ বলা হয় কাকে? ALU কে, অর্থাৎ গাণিতিক যৌক্তিক অংশ, যেটা গাণিতিক যুক্তি অংশ কম্পিউটার সমস্ত ধরনের গাণিতিক সমস্যা সমাধান করে। অর্থাৎ কম্পিউটারের যত গাণিতিক কাজ সমস্যা সমাধান করে সেটা হচ্ছে ALU। পরের তথ্যটা দেখি, কম্পিউটারের ক্যালকুলেটর বলা হয় গাণিতিক যুক্তি ইউনিটকে। কম্পিউটারের ক্যালকুলেটর বলা হয় কাকে? ALU কে কম্পিউটারের ক্যালকুলেটর বলা হয়। মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে কাজ করে গাণিতিক যুক্তি ইউনিট। মূলত কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে কাজ করে গাণিতিক যুক্তি ইউনিট।
আচ্ছা লেখা শেষ হলে ফিডব্যাক দিবেন, পরের স্লাইডে চলে যাব। শেষ স্যার, শেষ স্যার, জি বাকিদের শেষ না হই মন্ত্রী, আপনার শেষ হয় নাই, লেখেন। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে গেলাম। গাণিতিক যুক্তি ইউনিটের কাজ দেখব আমরা, কি কাজ করে। অ্যাকচুয়ালি গাণিতিক যুক্তি ইউনিট ALU তিন ধরনের কাজ করে, একটা গাণিতিক কাজ, একটা যৌক্তিক কাজ, একটা ডেটা সঞ্চালনের কাজ। গাণিতিক যুক্তি ইউনিট মানে ALU তিন ধরনের কাজ করে, চারটা লিখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে গাণিতিক কাজ, গাণিতিক মানে হচ্ছে গণিতের কাজ, অঙ্কের কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, একটি সংখ্যা ছোট না বড়, দুটি সংখ্যার মধ্যে তুলনা ইত্যাদি নির্ণয় করার ক্ষেত্রে বেসিক্যালি যে কাজটা হয় সেই কাজটার নাম হচ্ছে গাণিতিক কাজ, এই একটা কাজ করে। যুক্তিমূলক কাজ হচ্ছে যে অর্থাৎ সার্কিটে আমাদের যে সার্কিট গুলো আছে, আমাদের যে টোটাল যে দেখা গেছে সিপিইউর মাদার বোর্ডের যে স্লটটা তৈরি করা হয় বিভিন্ন লজিক গেটের সাহায্যে, এই লজিক গেট যুক্তির ভিত্তি উপর নির্ভর করে কাজ করে। আর এই কাজগুলো হয় এন্ড গেট, অর গেট, নট গেট, নর গেটের। আর এই কাজগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে ALU যুক্তিমূলক কাজ হিসেবে। ডেটা সঞ্চালন কাজ, ডেটা সঞ্চালন মানে হচ্ছে ডেটা সঞ্চালনে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ ও গ্রহণের কাজ করে। যেমন আমরা যদি একটা ইনপুট ডিভাইস থেকে ডেটা ইনপুট দেই, এই ডেটাটা ইনপুট ডিভাইস প্রথমে নিয়ে যায় বা প্রথম যায় প্রসেসরের কাছে। এখন প্রসেসরের কাছে যাওয়ার পরে ডেটাটাকে যে প্রসেস করতেছে প্রসেসর, এই প্রসেসর যে কাজটা করতেছে এটা সিপিইউর কাজ, এটাই গাণিতিক কাজ। এই কাজটা যখন আউটপুট তৈরি হয়ে যায়, আমরা কিন্তু এই ডেটাটাকে ইনপুট ডিভাইসে দেই না, ডেটাটা চলে যায় আউটপুট ডিভাইসে। এই যে প্রসেসরের থেকে ডাটাটা আউটপুট ডিভাইসে যাবে, এটা হচ্ছে ডেটা সঞ্চালন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রেরণ বা গ্রহণের কাজ। টোটাল ALU তিন ধরনের কাজ করে, একটা গাণিতিক কাজ, একটা যৌক্তিক কাজ, একটা হচ্ছে ডেটা সঞ্চালনের কাজ। লেখা ডান, পরের স্লাইডে চলে যাই। জি স্যার, নিয়ন্ত্রণ ইউনিট, কন্ট্রোল ইউনিট। আমরা প্রথম দেখলাম ALU অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এখন দেখবো নিয়ন্ত্রণ ইউনিট বা কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজটা অ্যাকচুয়ালি কম্পিউটারের সকল অংশের কাজ নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ করে নিয়ন্ত্রণ ইউনিট। কম্পিউটারের কোন ইউনিট কম্পিউটারের সময়টাকে বাজেট করে দেয়, লাইনটা ইম্পর্টেন্ট। কম্পিউটারের কোন ইউনিট সকল কাজকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ ইউনিট। নিয়ন্ত্রণ ইউনিট গঠিত হয়েছে অনেক জটিল ইলেকট্রনিক সার্কিটের সম্বন্ধে সাহায্যে।
কম্পিউটারের রেজিস্টার সমূহ ও গাণিতিক যুক্তির অংশের মধ্যে ডেটা আদান প্রদান করে, তদারকি করে, নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটার রেজিস্টার সমূহ ও গাণিতিক যুক্তির অংশের মধ্যে ডেটা আদান প্রদান করে, তদারকি করে, নিয়ন্ত্রণ ইউনিট। তাহলে ডেটার আদান প্রদানে তদারকি করে, নিয়ন্ত্রণ করে কোন ইউনিট? নিয়ন্ত্রণ ইউনিট। লেখা শেষ হলে ফিডব্যাক দিবেন, পরের স্লাইডে চলে যাব। বাকিদের ডান রেজিস্টার মেমোরি, তিন নাম্বার যে পার্টটা সিপিইউর, সেটা হচ্ছে রেজিস্টার মেমোরি। মাইক্রোপ্রসেসর রেজিস্টার হলো এক ধরনের মেমোরি। মাইক্রোপ্রসেসর রেজিস্টার হলো এক ধরনের মেমোরি। রেজিস্টার সমূহ গঠিত হয় বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট দিয়ে। রেজিস্টার সমূহ থাকে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে। রেজিস্টার সমূহ থাকে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে। কম্পিউটারের অভ্যন্তরে প্রক্রিয়াকরণের সময় তথ্য সমূহ স্বল্প সময়ের জন্য সংরক্ষণের ব্যবহার করা হয় রেজিস্টার স্মৃতি। কম্পিউটারের অভ্যন্তরে প্রক্রিয়াকরণের সময় তথ্য সমূহ স্বল্প সময়ের জন্য সংরক্ষণে ব্যবহার করা হয় রেজিস্টার স্মৃতি। অ্যাকচুয়ালি এখানে লাইনটা হচ্ছে যে কম্পিউটারের অভ্যন্তরে প্রক্রিয়াকরণের সময় তথ্য সমূহ স্বল্প সময়ের জন্য সংরক্ষণে ব্যবহার করা হয় রেজিস্টার স্মৃতি। রেজিস্টারটা কি? রেজিস্টার হচ্ছে যে প্রসেসরের এক ধরনের মেমোরি। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটু চিন্তা করি, আমাদের কম্পিউটারের ম্যাক্সিমাম কাজ বেসিক্যালি প্রসেসর কইরা দেয়। এখন প্রসেসর যে কাজ করবে, এখন কম্পিউটার টেম্পোরারি প্রত্যেকটা কাজ আগে কোনো একটা জায়গায় রাইখা, সেভ করা, তারপরে কাজটা করে, দেন যখন আউটপুট ডিভাইসে দিয়ে দিবে তখন ডেটাটা ছেড়ে দেয়। এখন প্রসেসরে যদি নিজস্ব কোনো স্পেস না থাকতো, তাহলে কিন্তু সে ডেটাটা রাখতে পারতো না। প্রসেসর এই ডেটাটা ইনপুটকৃত ডিভাইস থেকে যখন প্রসেসরে ডেটাটা আসে, সে প্রথম ডেটাটাকে রাখে কোথায়? রাখে রেজিস্টারে। রাখে রেজিস্টারে রাখার পর প্রক্রিয়াকরণ করার পরে যখন ডেটাটা আউটপুটে দিয়ে দিবে, তখন রেজিস্টার থেকে সেটা ছেড়ে দেয়। এ হচ্ছে রেজিস্টার। সবার কি স্লাইডের লেখাটা শেষ? শেষ। বাকিরা
স্যার কি মাঝখানে নেট চলে গেছিল কানলি স্লাইডগুলো ক্লাস শেষে একবার প্রিভিউ আচ্ছা ক্লাসগুলো অবশ্যই ক্লাসের শেষে স্লাইডগুলো অবশ্যই আপনার প্রিভিউ করা হবে এবং পিডিএফও দেওয়া হবে আপনাদের হ্যাঁ টেনশন করেন না আমি থাকতে আপনাদের কোনো ভরসা নাই আপনারা সব পাবেন থ্যাংক স্যার মোস্ট ওয়েলকাম ঠিক আছে আমরা পরের স্লাইডে চলে গেলাম আমরা দেখো এখন হচ্ছে মাইক্রোপ্রসেসর সবাই হেডলাইন দেই সিপিইউর পার্টটা টোটালটা শেষ এখন দেখব আমরা মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর সিস্টেম ইউনিটের একটা পার্ট অত্যন্ত ছোট মাপের অতি স্বল্প আয়তন বিশিষ্ট সিলিকনের তৈরি হাজার হাজার ট্রানজিস্টার সন্নিবেশিত একটি যন্ত্রকে বলা হয় মাইক্রোপ্রসেসর যেটাকে আমরা প্রসেসর বলি আমরা প্রসেসর বলি আমরা বলি না 2 GB প্রসেসরের ইয়াটা বলি না আমরা সংজ্ঞাটি লিখে অত্যন্ত ছোট মাপের অতি স্বল্প আয়তন বিশিষ্ট সিলিকনের তৈরি হাজার হাজার ট্রানজিস্টার সন্নিবেশিত একটি যন্ত্রাংশকে বলা হয় মাইক্রোপ্রসেসর আপনারা যদি এই লেখাগুলো ভালোভাবে নোট করে রাখেন রিটেনের জন্য কিন্তু এই টাইপের পড়াগুলো মোটামুটি আমাদের রিটেনের ক্লাসে করাই সেটা হয়তো বা একটু ব্রড লেভেলে তো এই টাইপের কথা লেখাগুলো দেখা গেছে নোট করা বা মুখস্থ রাখলে আর রিটেনে কোশ্চেন কমন পড়ে সবার লেখা শেষ সংজ্ঞাটা ইয়েস স্যার আচ্ছা প্রথম তথ্যটা একটু দেখি মাইক্রোপ্রসেসর তৈরি হয় আইসি সার্কিট দিয়ে যার ভেতরে থাকে অসংখ্য ট্রানজিস্টার তাহলে মাইক্রোপ্রসেসরের মধ্যে অসংখ্য কি থাকে ট্রানজিস্টার নেট সমস্যা হচ্ছে নেট সমস্যা হলে কোনো সমস্যা নাই আপনারা ক্লাস যখন কন্টিনিউয়াস করবেন করেন পিডিএফটা লেকচারের শেষে দেওয়া হবে মাইক্রোপ্রসেসর তৈরি হয় আইসি সার্কিট দিয়ে যার ভেতরের থাকে অসংখ্য ট্রানজিস্টার মাইক্রোপ্রসেসরের চিপের মধ্যে থাকে মূলত প্রয়োজনীয় লজিক সার্কিট সমূহ যেগুলো আমরা লজিক গেট বলি মাইক্রোপ্রসেসরের চিপের মধ্যে থাকে মূলত প্রয়োজনীয় লজিক সার্কিট সমূহ প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে ডক্টর টেড হফ 1971 সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন ডক্টর টেড হফ 1971 সালে পরের স্লাইডে যাব ডান মাইক্রোপ্রসেসর তৈরি করে যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে যুক্তরাষ্ট্রের
ইন্টেল কর্পোরেশন কোম্পানি মানে মাইক্রোপ্রসেসরটা প্রথম তৈরি করে ব্যাক করেন আবার ব্যাক করতে হবে দেখেন প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে ডক্টর টেড হব 1971 সালে আর মাইক্রোপ্রসেসর প্রথম তৈরি করে যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন কোম্পানি ইন্টেল কোম্পানি প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম হলো ইন্টেল 4004 এটা 4 বিটের প্রসেসর ছিল প্রথম মাইক্রোপ্রসেসরটির নাম ছিল বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর যেটা সেটা হচ্ছে যে ইন্টেল 4004 এটা ইন্টেল কোম্পানির আর এটা ছিল 4 বিটের এই প্রসেসরটা 4 বিটের ছিল ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসরটি ছিল 4 বিটের মাইক্রোপ্রসেসর গতি পরিমাপের একক হলো হার্জ অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরের মাইক্রোপ্রসেসর প্রসেসর আমরা পরিমাপ করি গিগাবাইটে বর্তমানে টেরাবাইটের গিগাবাইট আর কি জিবি আর কি টেরাবাইট এখনো হয় নাই হার্ড ডিস্ক পাওয়া যায় মাইক্রোপ্রসেসর আমরা যে বুঝি যেহেতু দেখা গেছে বেসিক্যালি প্রসেসর এটা বলি 2 জিবি 4 জিবি 8 জিবি এগুলো বলি এটা হচ্ছে যে স্পেস এটা হচ্ছে কতটুকু বাট মাইক্রোপ্রসেসর যে কাজটা করে তার গতিটা পরিমাপের একক হচ্ছে হার্টজ বর্তমানে বহুল ব্যবহৃত প্রসেসর হচ্ছে ইন্টেল কোরাই 5 কোরাই 7 এগুলো ইন্টেল কোম্পানির কোরাই 5 কোরাই 7 ডান আমরা কি পরের স্লাইডে চলে যাব স্যার অ্যাপল কি টাইপ মাইক্রোপ্রসেসর ইউজ করে কি টাইপের মাইক্রোপ্রসেসর ইউজ করে আচ্ছা অ্যাপলের ল্যাপটপ যেগুলো আসলে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাপল কিন্তু একটা কোম্পানি এখন দেখা গেছে অ্যাপল কিন্তু নিজস্ব একটা প্রোডাক্ট ওদের প্রোডাক্টগুলো নিজস্ব হয় অ্যাপলের যে ল্যাপটপগুলো আপনি চিন্তা করেন তাদের প্রত্যেকটা প্রোডাক্ট তাদের নিজেদের বাট আমরা যে দেখা গেছে লোকাল যে আমরা পিসি গুলো ইউজ করি ইচ্ছা করলে লোকাল পিসিতে ইচ্ছা করলে আপনি দেখা গেছে ইন্টেলের প্রসেসর ইউজ করতে পারেন গিগাবাইটের বা দেখা গেছে আসুসের আপনি মাদারবোর্ড ইউজ করতে পারেন বিভিন্ন কোম্পানিকে ইউজ করতে পারেন কিন্তু দেখা গেছে ওরা নিজস্ব প্রোডাক্ট ইউজ করে হ্যাঁ ইন্টেল ইউজ করে আচ্ছা এই স্লাইডটা লেখা শেষ আমরা পরের স্লাইডে কি চলে যাব স্যার বিট কি এখন যেখান বিট কি বিটের বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট কম্পিউটার বেসিক্যালি বিট নিয়ে কাজ করে মানে 0 1 নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি 0 1 টাকেই বিট বলা হয় বিটকে ভাঙেন বিআই দিয়ে হচ্ছে বাইনারি আর টি দিয়ে হচ্ছে ডিজিট ডিজিটের লাস্টে টি আছে হ্যাঁ আর কম্পিউটার বেসিক্যালি প্রত্যেকটা কাজ করে 0 এবং 1 দ্বারা বিট দ্বারা মাইক্রোপ্রসেসর সাধারণত 3 ধরনের হয় তো ক্লাসিফিকেশন গুলো একটু দেখব আমরা বেসিক্যালি মাইক্রোপ্রসেসর 3 ধরনের পাবো মাইক্রোপ্রসেসর সাধারণত 3 ধরনের
যথা এক নাম্বার হচ্ছে সিক্স প্রসেসর, একটা হচ্ছে রিক্স প্রসেসর, আরেকটা হচ্ছে বিশেষ ব্যবহার কার্যের প্রসেসর, স্পেশাল পারপাস প্রসেসর। মাইক্রো প্রসেসর সাধারণত তিন ধরনের, একটা হলো সিক্স, সিক্স মানে হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, একটা হচ্ছে রিক্স রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, আর একটা হচ্ছে স্পেশাল পারপাস। প্রত্যেকটাই ইন ডিটেল অল্প অল্প করে আমরা দেখব, সো টেনশনের কোনো কারণ নেই, আপনারা এটা লেখেন। মাইক্রো প্রসেসর আমরা তিন ধরনের পাবো, পরের স্লাইডে চলে যাই। আমরা সিক্স প্রসেসরটা একটু দেখব, সিক্স প্রসেসরের পুনরূপ হলো, সিক্স এর সি মানে হচ্ছে কমপ্লেক্স, আই হচ্ছে ইনস্ট্রাকশন, এস এ সেট, সি তে কম্পিউটিং, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। সিক্স প্রসেসরে তুলনামূলক অত্যন্ত জটিল ইনস্ট্রাকশনের ব্যবহার হয়ে থাকে, সিক্সটা একটু জটিল, এই কারণে বর্তমানে আমরা খুব কম ব্যবহার করি, ব্যবহার না করলে করি না এরকম বললেই চলে, জটিল। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিক্স প্রসেসর খুবই উপযোগী, অর্থাৎ আমরা বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাসেম্বলি ভাষার যে প্রোগ্রামটা, যে প্রোগ্রামিং ভাষাটা, এই ভাষাটার ক্ষেত্রে সিক্স প্রসেসর খুবই উপযোগী। এই স্লাইডে লেখা শেষ, আমরা কি পরের স্লাইডে চলে যাব। অ্যাসেম্বলি ভাষা কি? আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা, এটা দ্বারা বেসিক্যালি সিক্স যে প্রসেসরটা সেটা খুব উপযোগী হয়। বর্তমানে আমরা যে প্রোগ্রামিং ভাষা ইউজ করি সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, সি ভাষা, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, এগুলো আর কি। হ্যাঁ, লো লেভেল বা মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অ্যাসেম্বলি ভাষাটা হচ্ছে, মেশিন ল্যাঙ্গুয়েজটা আলাদা, এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, অ্যাসেম্বলি ভাষা আলাদা আর মেশিন ভাষা আলাদা। মেশিন ভাষা বলতে হচ্ছে আমরা জিরো ওয়ানটাকে বুঝি, হ্যাঁ, মেশিন যান্ত্রিক ভাষা। আর অ্যাসেম্বলি ভাষা বেসিক্যালি বিভিন্ন সংকেত দ্বারা কাজ করে, আর আমরা বর্তমানে যেটা ইউজ করি এটা উচ্চতর ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, ওই সি, সি প্লাস প্লাস, জাভা। প্রত্যেকটা কাজ, একটা নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে কম্পিউটার বেসিক্যালি কিছু প্রোগ্রাম ব্যবহার করে, ওই প্রোগ্রাম ব্যবহার করার সময় যে ভাষাগুলো ইউজ করা হয় তাদের প্রোগ্রামিং ভাষা বলা হয়। এরকম একটা প্রোগ্রামিং ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। নূরজাহান আক্তার, আপনি কি বুঝছেন?
সিক্সটা দেখছি, আমরা এখন দেখবো রিক্সটা। রিক্স প্রসেসর, রিক্স এর পুনরূপ হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, রিক্স প্রসেসরে সরল ও ছোট আকৃতির নির্দেশনা ব্যবহার হয়, অর্থাৎ সাবলীল, ইজি কাজগুলা, মানে ইজি ভাবে কাজগুলা প্রসেস করা হয়। উচ্চ স্তরের ভাষার প্রোগ্রামিং এর ক্ষেত্রে রিক্স প্রসেসর অত্যন্ত উপযোগী। সিক্স প্রসেসর হচ্ছে যা অ্যাসেম্বলি ভাষা, আর রিক্স প্রসেসর হচ্ছে উচ্চতর ভাষা। আচ্ছা, এই প্রোগ্রামিং ভাষাগুলো তো বুঝি না, কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? নাই, ঠিক আছে। এই স্লাইডে লেখাটা কি শেষ? আমরা কি পরের স্লাইডে চলে যাব? ইয়েস স্যার। বিশেষ কার্যের, বিশেষ ব্যবহার কার্যের প্রসেসর, মানে স্পেশাল প্রসেসর যেগুলো, সেগুলা অ্যাকচুয়ালি প্রধান প্রসেসরের কার্যক্ষমতা বাড়ানোর জন্য অথবা বিশেষ কোনো কার্যের উদ্দেশ্যে যে সকল প্রসেসর ব্যবহার হয় তাকে বিশেষ ব্যবহার কার্যের প্রসেসর বলা হয়। প্রধান প্রসেসর মানে হচ্ছে আপনি বেসিক্যালি যে প্রসেসরটা ব্যবহার করেন সেই প্রসেসরের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য আপনি অতিরিক্ত একটা প্রসেসর ইউজ করতেছেন, সেই প্রসেসরটা অ্যাকচুয়ালি বিশেষ প্রসেসর হিসেবে কাজ করবে। হাইটেক কম্পিউটারে এই প্রসেসর গুলো বেসিক্যালি ইউজ করা হয়। সবার কি ডান? বাকিরা আমরা এখন দেখবো মাদারবোর্ড। হেডলাইন দেই, টপিকের নাম হচ্ছে মাদারবোর্ড। টোটাল মাদারবোর্ডের নাম হচ্ছে ছয়টা। এই নাম দিয়ে একটা প্রিলিট কোশ্চেন ছিল, টোটাল মাদারবোর্ডের নাম কয়টা? ছয়টা। একটা কোশ্চেন ছিল যে নিচের কোনটা মাদারবোর্ডের অপর নাম, বা এরকম কোশ্চেনটা ছিল, প্রিলিট কোশ্চেন ছিল। মাদারবোর্ডের ছয়টা নাম হচ্ছে একটা মাদারবোর্ড, সিস্টেম বোর্ড, লজিক বোর্ড, সার্কিট বোর্ড, মেইন বোর্ড, আবার এটাকে বলা হয় পিসিবি, পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড। সিস্টেম বোর্ড, মেইন বোর্ড, সার্কিট বোর্ড, পিসিবি,
ছয়টা হয়নি সবার, দেখেন তো সিস্টেম বোর্ড, লজিক বোর্ড, মেইন বোর্ড, সার্কিট বোর্ড, পিসিবি, পিসিবি, পিসিবির মানে হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড। অ্যাকচুয়ালি মাদারবোর্ডটা প্রথম যখন ম্যানুফ্যাকচার করা হয়, মাদারবোর্ডের যে প্লেটটা, ওই প্লেটটাকে একটা প্রিন্ট কপি আকারে প্রকাশ করা হয়, প্রিন্ট করে বের করা হয়, তারপরে তাতাল দিয়া ওই মাদারবোর্ডের বিভিন্ন স্লটের যে এক্সপানশন স্লটগুলো সেগুলো অ্যাটাচ করা হয়। প্রথমে মাদারবোর্ডকে প্রিন্ট করা হয় বলে এটাকে প্রিন্টেড সার্কিট বোর্ড বলে, রিপিট স্যার। আচ্ছা, সিস্টেম বোর্ড, লজিক বোর্ড, সার্কিট বোর্ড, মেইন বোর্ড, আরেকটা হচ্ছে পিসিবি, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড হইছে। আচ্ছা, আমরা টপিকে চলে গেলাম, টপিক হচ্ছে মাদার বোর্ড। ছোট্ট করে একটু দেখে নেই, মাদারবোর্ড হলো মূলত একটি প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রথম এটাকে বলতেছি, আমরা প্রথমে বলছি এই বোর্ডটাকে প্রথমে প্রিন্ট করা হয়, এই কারণে এটাকে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড, মানে পিসিবি। এখানে একটা নাম পিসিবি। মাদারবোর্ড হলো ব্যক্তিগত কম্পিউটারের মতো জটিল ইলেকট্রনিক সিস্টেম এর মূল সার্কিট বোর্ড, তার মানে এটা হচ্ছে সার্কিট বোর্ড। মাদারবোর্ডকে কখনো কখনো মেইন বোর্ড বলা হয় বা সিস্টেম বোর্ডও বলা হয়। এখানে আবার দুইটা পাইলাম, একটা মেইন বোর্ড, একটা হচ্ছে সিস্টেম বোর্ড, পাঁচটা। নূরজাহান আক্তার পাঁচটা না ছয়টা গুনেন, আপনি যে আঙ্গুল দিয়ে গুনছেন ওই আঙ্গুলই গুনেন নাই। নূরজাহান আক্তার আপনার কি ছয়টা হয়েছে? শামীম আক্তার সাথী, শামীম আক্তার সাথী পাঁচটা হয় না। মাদারবোর্ড একটা, মাদারবোর্ডকে বলবেন না। নো স্যার, আমি মেবি একটু মিস করছি, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সবার কেতটুক লেখা হয়েছে, মাদারবোর্ডের লেখাগুলো হয়েছে? আমরা কি পরের স্লাইডে যাব? জি, মাদারবোর্ড ধরেন নেই, ধরতে হবে শক্ত করে, ধরবেন যেন না ছুটতে পারে। ডান, পরের স্লাইডে কি চলে যাব? ইয়েস স্যার। বাকিরা এই দেখলাম আমরা মাদারবোর্ডের, এখন দেখেনি ম্যাকিনটোশ কম্পিউটারে এটিকে লজিক বোর্ড বলা হয়, এই পাইলাম আরেকটা নাম। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়। মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হচ্ছে আসুস, গিগাবাইট, ইন্টেল, ইসিএস ইত্যাদি। তবে বর্তমানে সবচেয়ে বিখ্যাত এবং বড় মাদারবোর্ড কোম্পানি হচ্ছে আসুস, সেটা আমরা জানি। আসুস হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং বিখ্যাত মাদারবোর্ড কোম্পানি, আসুস।
লেখা ডান, পরের স্লাইডে কি যাব? ডান সবার, বাকিরা মাদারবোর্ড নিয়ে কিছু তথ্য। মাদারবোর্ড হলো মূলত একটি প্রিন্টের সার্কিট বোর্ড, যেটাকে পিসিবি বলি। মাদারবোর্ড হলো ব্যক্তিগত কম্পিউটারের মতো জটিল ইলেকট্রনিক সার্কিট। ওহো, ব্যাগে যাচ্ছে। আমরা এখন দেখবো মেমোরি। হেডলাইন দিয়ে টপিকের নাম হচ্ছে মেমোরি। মেমোরি মেমোরি পার্টটা খুব ইম্পর্টেন্ট, আপনারা লিখে রাখেন। ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি 41-এর বিসিএস এ একটা কোশ্চেন পাবেনি। প্রায় 7 থেকে 8টা কোশ্চেন শুধু র্যাম আর রম দিয়ে আসছে এই পর্যন্ত, শুধু বিসিএস এ প্রিলিতে। আপনি না হইলেও কমসে কম 20 থেকে 25টা কোশ্চেন পাবেন মেমোরি থেকে। কম্পিউটারের মেমোরি পার্টটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যা র্যাম আর হচ্ছে রম। ছোট্ট করে একটু মেমোরিটা একটু দেখে নেই। মেমোরি শব্দটির অর্থ স্মৃতি। আমাকে রিটেনও যদি দিয়ে দেয়, এখান থেকে লিখলে মোটামুটি আমরা কভারেজ করতে পারবো। মেমোরি শব্দটির অর্থ স্মৃতি। কম্পিউটার মেমোরি বলতে কোনো কম্পিউটার ব্যবহারের স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত ধারণকারী, মানে ধারণকারী মানে ধারণ করতে পারে এরকম, ধারণকারী যন্ত্রাংশকে বোঝায় যারা ডেটাটাকে স্টোর করে, ধারণ করে। এগুলো মূলত অর্ধপরিবাহী চিপ দিয়ে বানানো হয়। মেমোরি কি দিয়ে বানানো হয়? অর্ধপরিবাহী চিপ, সেমিকন্ডাক্টর। এই হচ্ছে যে আমাদের মোটামুটি মেমোরি একটা সংজ্ঞা। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। মেমোরি শ্রেণী বিভাগ, এই চারটা মুখস্থ রাখতে পারলে আপনি ধরে রাখেন এখান থেকে একটা অ্যাপ্রিলি কোশ্চেন পাবেন। খুব ইম্পর্টেন্ট একটা চার্ট। অ্যাকচুয়ালি মেমোরি প্রধানত দুই প্রকার, একটা প্রাইমারি প্রধান মেমোরি যেটাকে আমরা প্রাইমারি মেমোরি বলি, আর একটা হচ্ছে সহায়ক মেমোরি যেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি, প্রধান আর হচ্ছে যা সহায়ক। মেমোরি প্রধানত দুই প্রকার, আর প্রধান মেমোরি যে শাখাগুলা, সেই প্রধান মেমোরি কি কি ধরনের, প্রধান মেমোরি গুলো কি কি দ্বারা তৈরি হয় বা কিভাবে তৈরি হয়। প্রধান মেমোরি গুলো তৈরি হয় চুম্বক কোর মেমোরি, পাতলা পর্দা জাতীয় মেমোরি, অর্ধপরিবাহী। অর্থাৎ আমাদের মেমোরি গুলো হয় অর্ধপরিবাহী, মানে সেমিকন্ডাক্টর চিপ দ্বারা তৈরি, অর্ধপরিবাহী।
চুম্বক মেমরি, চার্জ, কাপলট মেমরি, এগুলো হচ্ছে প্রধান মেমরির আওতায়। আপনাকে বলতে পারে চুম্বক মেমরি কি ধরনের মেমরি, সহায়ক মেমরি, প্রধান মেমরি, ক্যাশ মেমরি, ভার্চুয়াল মেমরি। চুম্বক মেমরি হচ্ছে প্রধান মেমরির আওতায়। বাট আমাদের যে মেমরিগুলো বেসিক্যালি আমরা ইউজ করি সেগুলো হচ্ছে অর্ধ পরিবাহী, মানে সেমি কন্ডাক্টর দ্বারা তৈরি। এই অর্ধ পরিবাহী মেমরি বা প্রধান মেমরি আবার দুই প্রকার, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যাম আবার দুই প্রকার, একটা হচ্ছে ডাইনামিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম না, একটা হচ্ছে ডাইনামিক র্যাম আর একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম। একটু এখানে একটু কারেকশন করে নেবেন, স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক র্যাম। একটা হচ্ছে ডাইনামিক র্যাম, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম। স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। রমের কোনো স্পেসিফিক কোনো প্রকারভেদ নাই। রম বিভিন্ন ধরনের হতে পারে, এর মধ্যে কিছু উল্লেখযোগ্য রম হচ্ছে এম রম, পি রম, ই রম, ডাবল ই রম। আর ওই যে দেখেন কোনারে, একদম কোনারে দেখেন সহায়ক মেমরি, এই সহায়ক মেমরি গুলার যে ফ্লোটা সেটা আছে একদম নিচে। সহায়ক মেমরি গুলো হচ্ছে হার্ড ডিস্ক, ফ্ল্যাশ ডিস্ক, ফ্লপি ডিস্ক, চুম্বক ডিস্ক, সিডি, ডিভিডি। আপনাকে বলবে ডিভিডি কি ধরনের মেমরি, সহায়ক মেমরি। লাস্ট 36 বা 37 এর কোশ্চেন ছিল হার্ড ডিস্ক কি ধরনের মেমরি, হার্ড ডিস্ক এর কোশ্চেনটা ছিল। হার্ড ডিস্ক একটি সহায়ক মেমরি, আচ্ছা আচ্ছা ডাবল ই রম আছে, হ্যাঁ ইপি রম আছে, দুইটাই আছে। আমি জাস্ট চারটা দেখাইলাম, আর অনেকগুলো আছে, অ্যাকচুয়ালি সবগুলো দেখানোর কোনো ওয়ে নেই, জাস্ট জাইনে রাখে আর কি। হ্যাঁ ডাবল ই রম আছে, আবার ইপি রম আছে। সবার যদি চারটা ওঠানো হয় তাহলে আমি পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে চলে যাব, ডান বাকিরা। আমরা একটু ছোট্ট করে দেখবো মেমরি ধারণ ক্ষমতা। আমরা অ্যাকচুয়ালি মোবাইলে মেমরি ইউজ করি না, 2 GB, 4 GB, 8 GB, এটা হচ্ছে ধারণ ক্ষমতা। এবং কম্পিউটারের মেমরিরও ধারণ ক্ষমতা আছে। কম্পিউটার বেসিক্যালি আমরা যে হার্ড ডিস্ক ইউজ করি এটা একটা স্পেস থাকে, 512 GB বা 1 TB হার্ড ডিস্ক, এরকম হার্ড ডিস্ক থাকে, এটা মেমরির ধারণ ক্ষমতা। হ্যাঁ
যেটা স্টোরেজ ক্যাপাসিটি বলি আমরা, স্টোরেজ ক্যাপাসিটি কিভাবে এই কাউন্টগুলো করা হয়, মেমোরি ধারণ ক্ষমতার একক কি, একটু ছোট্ট করে একটু লিখে নেই, কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাপকে বলা হয় মেমোরি ধারণ ক্ষমতা। কম্পিউটার মেমোরি ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট ইত্যাদির মাধ্যমে। বর্তমানে কিন্তু আমাদের 1 টেরাবাইট হার্ড ডিস্ক পাওয়া যায়, ইজিলি পাওয়া যায়। তাহলে মেমোরি পরিমাপটা শুরু হয় কি দিয়া, বাইট দিয়া। তাহলে আমরা বলতে পারি মেমোরি পরিমাপের একক হচ্ছে বাইট। হ্যাঁ, তথ্যটা খুব ইম্পর্টেন্ট। পরের স্লাইডে চলে যাব আমরা। এ হচ্ছে যে মেমোরি পরিমাপের যে ধারণ ক্ষমতা, সেটা 1 বাইট সমান হচ্ছে 8 বিট, 1 বাইট সমান হচ্ছে 8 বিট, চারটা একটু লেখা নেই, আর 1 নিবল মানে হচ্ছে অর্ধ বাইট, সেটা হচ্ছে 4 বিট, 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট, 1 মেগাবাইট মানে হচ্ছে 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান হচ্ছে 1024 টেরাবাইট হবে আর কি, মেগাবাইট, হ্যাঁ 1024 মেগাবাইট, 1 টেরাবাইট সমান হচ্ছে 1024 গিগাবাইট, 1 পিটাবাইট, পিটা 1 পিটাবাইট সমান হচ্ছে 1024 টেরাবাইট। তো আমরা একটু লিখে নিই ফার্স্ট, চারটা আমরা উঠাই নেই, লিখি সবাই,
সবার কি ডান? পরের স্লাইডে কি চলে যাব আমরা? বাকিরা আর কই জানি একটু কারেকশন করলেন, কই করলাম কারেকশন? এখানে কোথাও কারেকশন করি নাই না, সব ঠিক আছে। দেখবো মেমোরির প্রকারভেদ। আমরা আপাতত জানি বেসিক্যালি কম্পিউটারে যে মেমোরি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রধান বা প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সহায়ক বা গৌণ মেমোরি। এটা লেখার কিছু নাই অ্যাকচুয়ালি, আমরা কিন্তু চার্টের মধ্যে পাইছি। জি, তো লেখার দরকার নাই। হ্যাঁ, একটা প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সহায়ক বা গৌণ মেমোরি, যেটাকে আমরা সেকেন্ডারি মেমোরি বলি, সেটা আমরা এখন দেখব। প্রধান মেমোরি, প্রধান বা প্রাথমিক প্রাইমারি মেমোরি যেটা, সেটাকে আমরা আবার মেইন মেমোরি বলি। কম্পিউটারের অভ্যন্তরে সিপিইউ এর গাণিতিক যুক্তি অংশের সাথে যে মেমোরি সরাসরি সংযুক্ত থাকে তাকে প্রধান মেমোরি বলা হয়। লাস্ট স্লাইডটা আরেকবার দেখান লাগবে? লাস্ট স্লাইডটা দেখা না কিছু না, এটা লিখতে বলি নাই আর কি, জাস্ট আমরা একটু জানা রাখি। আমরা এখন যেটা আলোচনা করব যে মেমোরি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে প্রধান বা প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সহায়ক বা গৌণ মেমোরি, যেটা আমরা আগে একটা গ্রাফে দেখছি, এটাই আমরা এখন আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় আলোচ্য বিষয় হচ্ছে যে প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি, এটাই আমরা এখন দেখতেছি, যেটা আমরা এখন লিখব। কম্পিউটারের অভ্যন্তরে এটা সিপিইউ হবে। হ্যাঁ, সিপিইউ, কম্পিউটারের অভ্যন্তরে সিপিইউ এর গাণিতিক যুক্তি অংশের সাথে যে মেমোরি সরাসরি সংযুক্ত থাকে তাকে প্রধান মেমোরি বলা হয়। অর্থাৎ সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরি থাকে তাকে আমরা প্রধান মেমোরি বলি। প্রধান মেমোরিকে প্রাথমিক মেমোরিও বলা হয়। প্রধান মেমোরিকে প্রাথমিক মেমোরিও বলা হয়। প্রধান মেমোরি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ প্রধান মেমোরি স্পিড একটু বেশি, মোটামুটি তুলনামূলক, তবে ক্যাশ মেমোরি থেকে বেশি না। কম্পিউটারের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন মেমোরির নাম হচ্ছে ক্যাশ, কিন্তু প্রধান মেমোরি সহায়ক মেমোরি থেকে দ্রুত গতি। প্রধান মেমোরির ধারণ ক্ষমতা কম, যেমন র্যাম রমের ধারণ ক্ষমতা কম হয়, র্যাম 2 জিবি, 4 জিবি, 8 জিবি হয়, বাট হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে। প্রধান মেমোরি সেমিকন্ডাক্টর পদার্থ দ্বারা তৈরি হয় বলে এটিকে সেমিকন্ডাক্টর মেমোরিও বলা হয়।
কম্পিউটারে লাইন অফ করা হলে মানে কম্পিউটারটা যদি অফ হয়ে যায় সেটা হতে পারে আপনার ইন্টেনশনালি হতে পারে কারেন্ট চলে গেছে কম্পিউটারের লাইন অফ মানে যদি কারেন্ট চলে যায় লাইন অফ করা হলে প্রধান মেমরি তথ্য মুছে যায় বলে একে ভোলাটাইল মেমরিও বলা হয় এটি সিলিকন চিপ দিয়ে তৈরি হয় এটি সিলিকন চিপ দ্বারা তৈরি হয় কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলন পদ্ধতিকে বলা হয় রিড ফ্রম ডাটা উত্তোলন পদ্ধতিকে বলা হয় রিড ফ্রম আমরা কি পরের স্লাইডে চলে যাব ডান বাকিদের বাকিরা ইয়েস মাহমুদ আক্তার প্রধান বা প্রাইমারি মেমরি দুই প্রকার আমরা জানি একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম দশ র্যাম এখন দেখবো আমরা র্যাম র্যাম হলো এমন এক ধরনের মেমরি যা মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত থাকে এবং যেখানে রিড এবং রাইট দুটি কাজই করা যায় রিডও করা যায় রাইডও করা যায় র্যামে র্যামে রিডও করা যায় রাইডও করা যায় পরে স্লাইডে চলে যাই এই স্লাইডে স্লাইডে এতটুকুই ডান সবার র্যাম নাকি কিছু তথ্য দেখি র্যাম মেমোরিতে কোনো তথ্য সংগ্রহের জন্য সরাসরি যাওয়া যায় বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বলে অর্থাৎ মেমরিতে আমরা সরাসরি যাইতে পারি এই কারণে এটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি
কম্পিউটারে মেইন স্টোরেজ হিসেবে কাজ করে র‍্যাম, এটা র‍্যাম হবে, হ্যাঁ র‍্যাম, জগ হবে র‍্যাম, আর ই এম র‍্যাম। কম্পিউটারে মেইন স্টোরেজ হিসেবে কাজ করে র‍্যাম, স্লাইডটা লেখা শেষ, আমরা কি পরে স্লাইডে চলে যাব? র‍্যাম দুই প্রকার, একটা হচ্ছে ডাইনামিক র‍্যাম আর একটা হচ্ছে স্ট্যাটিক র‍্যাম। র‍্যাম দুই প্রকার, একটা হচ্ছে ডাইনামিক র‍্যাম আর একটা হচ্ছে স্ট্যাটিক র‍্যাম। ডান, সবার পরে স্লাইডে চলে যাই। র‍্যাম নিয়ে রম নিয়ে কিছু তথ্য দেখি। রম হলো এমন এক স্মৃতি যার কখনো কোনো পরিবর্তন করা হয় না, যা একেবারে ফিক্স থাকে। রমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। রম হলো কম্পিউটারের স্থায়ী মেমোরি। রমে শুধু রিড বা পড়া যায়, লেখা যায় না। রমের স্মৃতি কখনো বিনষ্ট হয় না, র‍্যামের হয়। বিদ্যুৎ প্রবাহ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে রম সেভ করা ডেটা সমূহ মুছে যায় না, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যদি চলে যায় রমে যে ডেটাটা থাকে সেটা থেকে যায়। কম্পিউটার অন করলে যে নির্দেশনা আসে তাকে সেভ রাখতে হইব, রমে থাকে আর কি সেটা। রমে সংরক্ষিত তথ্যের কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা সংশোধন করা সম্ভব নয়। কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করলে সঞ্চিত থাকে রমে বা রম মেমোরিতে। তা আমরা যে অপারেটিং সিস্টেমটা বেসিক্যালি ইনস্টল করি সেটা রমে থাকে। যে প্রারম্ভিক প্রোগ্রাম স্টোর করার জন্য রম লাগে সেটা হলো বুটস্ট্র্যাপ লিডার। এ হচ্ছে রম নিয়ে তথ্য। তাহলে যে বললেন ভোলাটাইল মেমোরি, কোথায় বললাম ভোলাটাইল? এর আগে পড়াইছি র‍্যাম, এখন রম দেখাচ্ছি। রম সবার কি লেখা হয়েছে?
অ্যাকচুয়ালি মেইন মেমরি বলতে বেসিক্যালি আমাদের যেটা আমরা দেখি সেটা হচ্ছে র‍্যাম। অ্যাকচুয়ালি র‍্যামটা হচ্ছে ভোলাটাইল, রমটা হচ্ছে নন ভোলাটাইল। আমরা কি পরের স্লাইডে চলে যাব? আমরা লেকচারের প্রায় শেষ সময় শেষ দিকে চলে আসছি, লেকচার প্রায় শেষ। পরের স্লাইডে চলে যাই, আমরা বিভিন্ন ধরনের কিছু রম দেখব। এম রম যেটা সেটা হচ্ছে মাস্ক রিড অনলি মেমোরি, পি রম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আমরা যেটা কমেন্টে পাইছিলাম ইপি রম হয়, এই দেখেন ইপি রম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আরেকটা হচ্ছে ইএপি রম, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি আল্টারেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, আর যেটা ডাবল ইপি রম সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আজকে লেকচারে এতটুকুই, আপনারা এতটুকু উঠান, যারা স্লাইডে কিছু লেখা মিস করছেন, পরে ক্লাসে অ্যাটেন্ড করছেন বা ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে কিছু কিছু জায়গায় আপনারা লিখতে পারেন নাই, তাদের জন্য পিডিএফ গ্রুপে দেওয়া হবে, আপনারা নিয়ে নিন। এতটুকু হচ্ছে আমাদের আজকের লেকচারের টপিক, সিস্টেম ইউনিট। আপনাদের লেখা হইলে আমরা শেষ করে দিব, লেখা হয় না এখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।